অস্ত্র ও অর্থ পাচার মামলায় সিআইডি ও র‍্যাবের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে যুবলীগ নেতা জি কে শামীমের আরও নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য অস্ত্র মামলায় চার দিন ও অর্থ পাচার মামলায় পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়। বিকেলে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে জি কে শামীমকে সিএমএম আদালতে আনা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় দশ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি ও র‍্যাব। শুনানি শেষে আদালত শামীমের নয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে অস্ত্র ও মাদক মামলায় তাকে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর নিকেতনের শামীমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, এফডিআর, বিদেশি মুদ্রা, মাদক ও অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।